ঋত্বিক আসেন সম্প্রতি সময়ে কলকাতা বাংলার দর্শকপ্রিয় একজন তারকা। যদিও এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র অভিনয় করেছেন, যার জন্য অবশ্য অতি অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন। অন্যদিকে এই তারকা রূপের জাদুতে দর্শকদেরকে সর্বদাই কুপোকাত হতে দেখা যায়। যদিও এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায়, কেননা সেখানে এই তারকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন। পাশাপাশি মাঝে মাঝে অবশ্য ছবি এবং ভিডিও আপলোড করতে দেখা যায় তাকে। তাছাড়া মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি আপলোড করে দর্শকদের মাঝে আলোচনায় আসেন এই তারকা, যার জন্য অবশ্য প্রায়শই দর্শকদের মাঝে সমালোচনার শিকার হতে হয় তাকে। যাই হোক, ঋত্বিকা সে সকল সমালোচনাকে তেমন একটা পাত্তা দেন না, যার জন্য অবশ্য এই তারকা সর্বদা তার ইচ্ছামতো ছবি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। সেই ধারাবাহিকতা সম্প্রতি সময় ঋত্বিকা সেন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যদিও তার প্রকাশ করা ছবিতে দেখা যায় ভিগল আর অফ শোল্ডার পোশাক পরে আছেন এই তারকা। এছাড়া তার প্রকাশ করা ছবির সামনে দেখা যায় গাছের পাতা। পাশাপাশি ছবিটিতে শুধুমাত্র তার চেহারা দেখা যায়, যার জন্য অবশ্য রিসেন্টলি তার রূপের প্রতি কাবু হতে দেখা যায় তার অনুরাগীদের। সেই ধারাবাহিকতায় অবশ্য তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে আখ্যায়িত করেছে, যদি আবার অনেকে তাকে ভালোবাসার ইমোজি দিয়েছে। এছাড়া অনেকে তাকে বিউটিফুল বলেছে, পাশাপাশি অনেকে তাকে বলেছে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, যদিও আবার অনেকে তাকে দেখে ক্রাশ খেয়েছে, পাশাপাশি অনেকে তাকে মাই লাভ বলেছে। যাই হোক, সবকিছু মিলিয়ে সম্প্রতি সময় দর্শকদের মাঝে এভাবেই গ্ল্যামার ছড়াচ্ছেন ঋত্বিকা সেন। প্রসঙ্গত সম্প্রতি সময় ঋত্বিকার হাতে বেশ কিছু কাজ আছে, যদিও বর্তমানে এই তারকা সে সকল কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন সম্প্রতি সময়ে লাস্যময় রূপে ধরা দিয়েছেন ঋত্বিকা। আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।